হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে সারাদিন আমি ব্লগ শুট করতে পারিনি, তো এখন থেকে আমি স্টার্ট করছি। তো এমনিতেই মন মেজাজ খুব খারাপ, তিন দিন ধরে খুবই মনটা খারাপ যাচ্ছে, মানে এমন এমন অঘটন ঘটছে কি বলবো তোমাদেরকে। তো প্রথম দিন হলো এটিএম এ টাকা তোলা নিয়ে, সেই প্রবলেমটা এখনও সলভ হয়নি। তো সেটা নিয়ে ভীষণ মন খারাপ, এখনও পর্যন্ত সলভ হলো না, এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তোমাদেরকে বলেছিলাম এই পাওয়ার অফ হয়ে গেছিলো, এটিএম কার্ডটা যখন ঢুকিয়েছিল পাওয়ার অফ হয়ে যায়। তো কার্ডটা দু ঘন্টা পর কারেন্ট যখন আসে তখন কার্ডটা বের হয়, তারপরে টাকাটা আর বেরোয়নি, আর সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে যে টাকা তোলা হয়ে গেছে, কিন্তু টাকাটা তোলা হয়নি, আর টাকাটা অ্যাকাউন্টে এখনও রিটার্নও আসেনি। তো সেইটা নিয়ে আমরা এখন খুব দুশ্চিন্তায় আছি। সেটা তো গেল, তারপর আমার এই ছেলেটা দেখছো, আমার এই গুঞ্জন সোনা পড়ে গেল, প্রথমে পার ছিল, তারপরে মাথা ফেটে গেল। এই নিয়ে আমাদের দিন কাটছে। এখন আমাদের জানি না কি গ্রহ চলছে, মানে গ্রহ লেগেছে বলে না, সেই হয়েছে আমাদের। তো পরে একটার পর একটা বিপদ যাচ্ছে আমাদের, তো আর জানি না কি হবে আমাদের সাথে, আর পারছি না নিতে। তো এই নিয়ে মন মেজাজ খুব খারাপ, কিছু মানে ব্লগ করতে কিছু ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলায় কি করব, আমি একটু বেরিয়েছিলাম আমার গোষ্ঠীর, আমি যে গোষ্ঠী করি, আমাদের যে দল আছে, দশজন মিলে একটা দল হয়, সেই গোষ্ঠীর একটা মিটিং ছিল, সেখানে গেছিলাম। তো শাড়িটা পরেছিলাম, তো ভাবলাম এখন থেকে স্টার্ট করি। আর আমার সোনাটা এখন একটু ভালো আছে, মানে যে মাথায় যে ঘাটটা হয়েছিল সেটা একটু শুকিয়েছে, একটু খেলা করছে দেখো, নাহলে দুদিন ধরে, তো দুদিন ধরে ও ভয়ে আতঙ্কে মানে চুপচাপ হয়ে গেছিলো জানো, মানে সর্বক্ষণ বসে আছে, শুচ্ছে না ভয়ে পর্যন্ত, যে ভাবছে বলছে যে মাথায় লেগে যাবে, মানে পিছনে তো লেগেছে, এইভাবে সই কিছুতেই শোবে না, বলছে না আমি শোবো না আমার মাথায় লাগবে। শুধু রাত্রেবেলায় দুপুরবেলায় সে ঘুমানোর সময় আমি পাশে শুচ্ছি, আজ কাঁথে এসো আমার দিকে ঘুরে এসো, অনেকবার বুঝিয়ে তারপর সে শুচ্ছে, এরকম অবস্থা ওর। সাথে থাকো, তোমাদের সাথে দেখি কি শেয়ার করা যায়। তো বন্ধুরা পাশে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা দুজনে বসে চা খাচ্ছি অনেকদিন পর। তো ওর আজকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, বললো যে আমার সর্দি সর্দি করছে, গায়ে হাতে যন্ত্রণা হচ্ছে, তো একটু চা করো খাই, নাহলে এমনিতে খুব একটা চা খাই না। তো আমিও চা করে নিয়ে এলাম, আর চা খেতে খেতে আমরা গল্প করছি এই যে সমস্যার কথা কিভাবে সমাধান হবে, যে কালকে ওর অ্যাকাউন্টে মানে যে ব্যাংক আছে সেখানে যাবে কি না, সেটাই আলোচনা করছি। আমি বলছি দেখো না, আর দু একদিন, আর দু একদিন ওয়েট করে দেখো, বলছে এদিকেও তো দেরি হয়ে যাচ্ছে, টাকাটা পাবো তো, এসব নিয়ে আলোচনা করছি আর চা খাচ্ছি। আর এদিকে গুনগুনেরও পরীক্ষা এসে, পরীক্ষা চলছে, এসে গেছে না, পরীক্ষা চলছে, তো এইসব চারিদিকে ঝুটছে আমার জন্য, ওকেও ঠিক মতো একটু একটু ঠিক মতো কি দেখতেই পাচ্ছি না, ওকে পড়াতেই পারছি না, ওর যে এক্সাম চলছে, দুটো এক্সাম হয়ে গেল, তো 30 তারিখ পর্যন্ত এক্সাম আছে। তো এমন সিচুয়েশনে পড়ে গেছি এই তিন চার দিন ধরে, একদম মানে কিছু দেখতেই পাচ্ছি না, কি করছে না করছে, যা পাচ্ছে একা একাই সব কিছু করছে। তো এখন এই ঘরে পড়ছিল, তো এখন পাশের ঘরে গেছে পড়তে, তো এখন চা খাচ্ছি আমরা। তো এরপরে আবার রান্না বান্না আছে, সবই আছে। তো কথা শুনে বুঝতেই পারছো মন মেজাজ খুবই খারাপ, ওই জন্য ফ্রি মাইন্ডে তোমার সাথে কথা বলতে পারছি না। সেই তো চলো বন্ধুরা চা খেয়ে নিই। আর গুঞ্জন একটু সুস্থ আছে, তবু একটু ভালো লাগছে, অনেকটা শুকিয়ে গেছে মাথাটা, একটু ভালো লাগছে, ওর জন্য যে চিন্তাটা হচ্ছিল, চিন্তা থেকেই যাচ্ছে, ভেতর ওপর থেকে তো দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে কতটা ক্ষতি হয়েছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, একমাত্র ভগবানই জানে, এখন ভগবানই ভরসা। তো কি করব, ভগবানকে ডাকছি যেন সেরকম ক্ষতি না হয়, ঠাকুর দেখো, এটাই বলবো, আর কিছু করার নেই। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, এরপরে আমরা সব ভাত খাই, ভাত করব, তারপরে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডি ঝাল করব। তো আর ডাল আছে, ছাঁচি কুমড়ো দিয়ে ডাল করেছিলাম, সেই ডাল আছে, আর ডিম টিম ভেজে নেবো, তো ব্যাস, আর রাতের খাবার আর বেশি কিছু করব না। কি হয়েছে বাবা? আর গুঞ্জন এরকম খেলা করছে এটাকে নিয়ে, যা ওই আজকে একটু চনমানে হয়েছে, বেশ ভালো লাগছে, নাহলে দুদিন ধরে তো একদম ও শান্ত হয়ে গেছিল একদম।
মানে একটা ভয় ভয় ছিল। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি সকাল সকাল। এখন বাজে 9:45, তো এখনো রান্না আমি বসাইনি, রান্না জাস্ট জোগাড় করে এসেছি। আজকে পুঁই শাক করব, আর হচ্ছে গিয়ে কাঁচা কলা, তারপরে ভেন্ডি, আলু, তারপরে কি বলে বরবটি, সব কিছু দিয়ে কই মাছ দিয়ে ঝোল করব। আর এই দেখো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো, ঘুম থেকে উঠেই দেখছি মেঘ ডাকছে, মেঘ ডাকছে, তো এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হলেই মানে কাজেরও দেরি হয়, আর বৃষ্টি হলেই মনে হয় খিচুড়ি খায়। আর তো এখন খিচুড়ি করব না, এখন কই মাছগুলো যে আনো আছে, কই মাছগুলো নাহলে মরে যাবে। ওষুধ খাওনি তুমি বাবা? নিজে নিজে বলছে মা ওষুধ খাওয়াতে হবে। তোমার সবাই জানো ওর মাথায় লেগেছে, তো ওই জন্য বাবা পড়ে যাবে সোনা, এখন তোমাকে নিয়েই আমার ভয় হচ্ছে, সবসময় সাবধানে থাকতে হচ্ছে, আবার যদি পড়ে না যায়। হ্যাঁ তো যাই হোক, চলো তো রান্না বসিয়ে দিই, তারপরে আবার আসবো তোমার সাথে। আর হ্যাঁ, তার আগে ওষুধ খাই দিও, নিজেই বলে দিচ্ছে মা ওষুধ খাওয়াতে হবে। ও এই জাস্ট ঘুম থেকে উঠেছে, তো ওকেও এখনো কিছু খাওয়ানো হয়নি, ওকেও খাওয়াবো, তারপর আসি আবার তোমাদের সাথে। চলো বৃষ্টির দিন আর কি শেয়ার করি তোমাদের সাথে, চলো যা করি সেটাই শেয়ার করবো, সাথে থাকো। হ্যাঁ এখানে আমি সবজি কেটেই রেখেছি, এই যে এটা পুঁই শাক, কুমড়ো আছে, আর কাঁঠালের বীজ আছে, কাঁঠাল দানা। তো চলো এবার তরকারি বসিয়ে দিই, একটা ঝোল হবে। চলো বন্ধুরা আবার আসি, পরে রান্না করে নিই, তাড়াহুড়ো করে তাই একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। কই মাছ দিয়ে ঝোল করব, আপনাদের দেখেছো এগুলো বাইরে আমি বাঁচতে পারবো না, আমি এখানেই বাঁচবো। আর মাথায় নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলে তাড়াতাড়ি মরে যায়, নাহলে কই মাছ বাঁচা খুব ডিফিকাল্ট একদম খুব কাটা, ওই জন্য নুন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের নুন দিয়ে দিলে মরে যায়, কিন্তু কই মাছের নুন দিলে জানতাম না, তো আমি একদিন দিয়েই দেখলাম যে দেখি মরে কি, দেখছি হ্যাঁ মরে গেছে, নাহলে এত লাফাই, এর কাঁটা এত হাতে লাগে মানে হাত কেটে যাচ্ছে। চলো থাক এখন, আবার একটু জল আছে। তো
গুঞ্জনকে এখন ছাতু খাওয়াবো, ওকে ছাতু খাইয়ে দিই। রান্না করতে করতে আমি চলে এলাম খাওয়াতে। ওই দেখো খালি ওই সবসময় লাফালাফি ঝাপাঝাপি করতে করতে বিপদটা ঘটিয়েছে, তারপরেও ওর কিন্তু ভয় নেই, সেই একই কাজ বারবার করতে থাকে। তো আমি যতটা পারছি এখানে বালিশ দিয়ে জায়গাটা ঢেকে রাখছি, ওখানে বিপদ না হলেও হয়তো নিচেই পড়ে গেল, কিন্তু লাফালাফিটা তো ওকে কম করতে হবে। কিন্তু কথা কিছুতেই শুনবে না আমার সোনা বাবাটা। কথা কেন শোনো না তুমি? তুমি খাবে না, স্কুল যাবে না, তাহলে তুমি ভালো ছেলে কি করে হবে? তুমি পচা ছেলে হয়ে থাকবে। এই সবাই শুনে না, ও পচা ছেলে হয়ে থাকবে, সবাই শুনে না। ও খেতে চায় না, ও স্কুল যেতে চায় না, তাহলে ও পচা ছেলে। আর আমার বিছানাটা কি অবস্থা হচ্ছে, এদিকে এসো দেখি। আমি রান্না বসতে এসেছি, তাড়াতাড়ি করো, না খেলে কিন্তু সবাই বকবে তোমাকে, যে তোমার এখন মাথায় লেগেছে না, তোমাকে এখন খেতে হবে। তো বালিশ গুলো সরিয়ে দিই, চারিদিকে বালিশ দিয়ে রেখে জল দাও। আচ্ছা জল দেবো, তো এই তো জল নিয়ে বসেছি, একটু জল নিয়ে বসেছি, জল দেবো। আচ্ছা আগে এটা খেয়ে না, জল খাবো পরে। আমি যত তাড়াতাড়ি করতে যাইবো তত দেরি করবে। অত বড় বোতলে জল ওইভাবে কেউ খেতে পারে? তুমি খেতে পারো? ও গায়ে পড়ে যাবে তো, এই জলটা তুমি খাবে, ঠিক আছে? এই জলটা খেয়ে শেষ করবে, দেখি কেমন তুমি জল খেতে পারো। বেশি বেশি জল খেতে হয় তো? হ্যাঁ বেশি করে জল খেতে হয়। আমি এখন বলিনি, আমি আবার পরে খাবো বলেছি। ছাতুটা খাওয়ালে সকালবেলায় পেটটা অনেকটা ভার থাকে, আর ছাতু ভীষণ উপকারী আমরা সবাই জানি। এক্ষুনি জল ফেলে দিচ্ছিল বিছানায়, দেখেছ তো? রোজ সকালে ও ছাতুইটা ছাতুই খায়, তারপরে আবার দশটা সাড়ে দশটার দিকে খিচুড়ি কিংবা ডালিয়া কিংবা ভাত যা হয় সেটাই খাইয়ে দিই, তারপরে আবার দুপুরে ভাত খায়। এই হচ্ছে ওর সকাল থেকে ওর খাওয়ার রুটিন। তো আজকে একটু লেট হয়ে গেল, কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে জানো, 12টা বেজে গেছে তখনও ঘুম হচ্ছে না, দিয়ে ওই জন্য আজকে সকালবেলা উঠতে একটু লেট করেছে, তো ওই জন্য খেতেও লেট হয়ে গেল। চল ব্যাস কমপ্লিট ফিনিশ। আবার আঙুল ঢোকাই, এবার এই জলটা খেয়ে নাও। এই গ্লাসে এই ছাতু গোলা জলটা আর কিছুতেই খেতে যায় না, শুধু জল খাবে কিন্তু গ্লাসে। আর গুঞ্জনের সাইকেল, গুঞ্জন খুব ভালো সাইকেল চালাতে পারে, তো আমরা একদিন দেখবো সাইকেল চালাতে, তাই তো? রাস্তা দিয়ে কেমন টিটিট করতে করতে জোর সাইকেল চালাই, ঠিক আছে? একদিন সবাইকে দেখিয়ে দিয়ে তো, তোমাকে যারা দেখছে, মনি অনেক মনি আছে, তারপরে দিদি আছে, দাদা আছে, সবাই আছে, ওই ফোনেতে তোমাকে দেখছে, সবাই তোমাকে দেখবে তো। বলো আমার মাথায় লেগেছে, বলো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই, তোমার সবাই বলো। তো চলো এদিকে আমি রান্নাটা বসিয়ে এসছি, এখনো বাটাবুটি আছে, এসো। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, তো আমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।